আমি পারি না আর পারি না, এই গানটি যদি আমাদের শ্রদ্ধেয় ওবায়দুল কাদের স্যার গাইতেন তাহলে অনেকটা এমন হতো। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল, তুমি কখনোই ভালো হবে না। তুমি কি আমারে চিনো না? আরে আমারে, আমি আর পারি না, আমি হয়তো দুদিন পরেই মরব, আগে মরলে কি ক্ষতি? হায় রে বাঙালি রে, তোমরা কি আর কোনো দিন ভালো হবে না? যাই বলেন গাইজ, গানটা কিন্তু অস্থির ছিল। হ্যালো গাইজ, কি অবস্থা সবার? অস্থির বাঙালি সিরিজের 38তম পর্বে আপনাকে স্বাগত। প্রতিবারের মতো আজকেও আমরা বাঙালিদের সব থেকে হাস্যকর কিছু ভিডিও আপনাদের জন্য খুঁজে এনেছি, যেগুলো দেখার পর ভাই আপনি সত্যি সত্যি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেতে বাধ্য হবেন। তো আর কথা না বাড়িয়ে আজকে মজাদার ভিডিওটি শুরু করা যাক। বাইরের সম্পর্কে আমার জানা আছে, কারণ আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি কম্পিউটার পড়াশোনা করছি। আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার? হ্যাঁ, কম্পিউটার ইঞ্জিনিয়ার। আপনি সবার সামনে কি ইংরেজিতে কথা বলেন? যে কথাগুলো বলছেন সেই ভাষায় একটু কথা বলেন। হ্যাঁ, ওকে, ইউ ক্যান টক ইন ইংলিশ। ঠিক আছে, আপনি ইংরেজিতে যে কথা ভাষাগুলো সেদিন ব্যবহার করছিলেন সেই ভাষাগুলো একটু ব্যবহার করেন। আই টেল ইউ, ইউ ক্যান টক ইন ইংলিশ, সো ইউ আস্ক মি হোয়াট ইজ ইউর কোশ্চেন। আঙ্কেল নাকি কম্পিউটার ইঞ্জিনিয়ার, ইংরেজিতে কথা বলতে না বলতে আঙ্কেলের নেট চলে গেছে। সময় টেলিভিশনের ক্যামেরার উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা দালালদের বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি পুরোপুরি এখন দালালদের দখলে। আসলে কি বলবো, বর্তমানে বাংলাদেশে চোর দালাল দিয়ে ভরে গেছে, যার কারণে ক্যামেরা দেখার সাথে সাথে উড়াদুড়া দৌড় মারা শুরু করছে। তো গাইস, এখন আমি আপনাদেরকে দেখাবো এক অসাধারণ চাচাকে, যিনি আমাদেরকে বলবে ভোট দিতে গেলে কি অবস্থা হয়। কথা বলবো, জানতে চাইবো আসলে তিনি ভোট দিতে এসেছেন তার কাছে কেমন লাগছে এবং সার্বিক পরিস্থিতি কেমন। খারাপ, তিন ঘন্টা ধরে খারাপ রয়েছি, মানুষ কোনো ভোট দিতে পারে না, আর মানুষ লাইনে খারাপ হয়ে যায়, এরপর মিডিয়ায় যাইতেছে, বিদেশি গো ভোট চলতেছে। ভোট তো শুরু হয়েছে আপনার 8টার সময়, এখন তো 8:50 বাজে, মাত্র 8টা তো আর খারাই না। হ্যাঁ, আগে খারাইছি। কখন আসছে? 6টার দিকে আসি। 6টার দিকে আসছে? হ্যাঁ, হলে হলে ভোট দিতে আমি, এত মিডিয়ায় যাইতেছে সরকার, এত সময় লাগে ভোট, এত সুর আমি ভোট, আগে ব্যালট দিছে সেটা আইসি দেখছি, একটু টিপ দিতে বাস বাক্সের মধ্যে আন্দাজ গেছি, এত সুর আমি এখানে দিমু বাঙ্গলে। গাইস, কার কার সাথে এমন হয়েছে যে বিয়ে দাওয়াত খাইতে যাইতেছেন তখন পাট ছাট নিয়ে যাইতেছেন, কিন্তু যখনই খাওয়া শেষ তখনই চাপ দিছে, তখনই আপনি উড়াদুড়া দৌড় দিছেন। আমি বুঝলাম না ভাই, সব বেতাল খালি তাহিরি হুজুরের সাথে হইতে হবো, বেচারার কানের মধ্যে আইসা দাড়ি দিয়ে খোঁচা মারছে। গাইস, আপনারা দুইটা কথা সব সময় মনে রাখবেন। এক, মেয়ে ছেলের জাতি খারাপ। দুই, মেয়ে মানুষের দুনিয়ার বেজাল্লা। এই এই ছেলে পেলে আমার কবিতা শুন। ওই দেখা যায় তাল গাছ, কই দেখা যায়? ওই দেখা যায়, ওই দেখা যায়, ওই দেখা যায়। তুই এদিকে তাকাচ্ছিস কেন? ওই দেখা যায় তাল গাছ, আর ওই আমাদের গা কোথায়? ওই আমাদের গা, আর ওইখানে যদি বাস করি একটু কাঁদাবো গিরছা, অন্য কেউ না কিন্তু কাঁদাবো গিরছা। তারপরে আমি ওদিকে জিজ্ঞেস করলাম, এই বলি তুই খাস কি? হ্যাঁ, যাই বলেন গাইস, হুজুরের প্রথম দুটো বাড়ি কিন্তু অস্থির ছিল, আর কবিতাটা তো কোনো কথাই নাই, পুরাই চমলক্ষ। 1000 টাকা দিলাম মসজিদে, নাম বলেন না, আল্লাহ দেখতেছে। আমার
আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ভাই রে ভাই, আপনি যে বললেন আপনার সব কথা তো মাইকে শোনা গেল, কিন্তু এখানে বলতেই হচ্ছে লোকটি আসলে সহজ সরল। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার সব বন্ধুরা প্রেম করছে তুমি কেন করো না, তখন আমি যে উত্তরটা দিব, কপালে যদি থাকে তাহলে হবে। আমি ওইভাবেই মেন্টালিটি নিয়ে নিছি যে আমার যে করতেই হবে, আমার যে এটা করতে হবে, আমি এগুলো কখনো চিন্তা করি না। আমি চিন্তা করছি যে আল্লাহ যদি আমার কপালে রাখে, আমার যদি ভাগ্যে থাকে তাহলে আমার হবে অবশ্যই, এটার উপর আমি অনেক বিশ্বাস করি। যখন ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলে যায় তখন কি হয়? যখন আসলে এই প্রশ্নটা যে আপনি আমাকে করছেন, আপনি কি চিন্তা ভাবনা করে করছেন? অবশ্যই আমি 100% চিন্তা ভাবনা করি। পাবলিক প্লেসে পৌঁছাবে তখন পাবলিক আমাকে কি মনে করবে? অবশ্যই একটা লজ্জার বিষয় আছে যদি আমি মেয়ে। আচ্ছা, এটা কিন্তু লজ্জার কিছু, আমি আগেই বলেছি যে এটা পজিটিভ একটা প্রশ্ন, আপনি পজিটিভ ভাবেন তাহলে পজিটিভ উত্তর পেয়ে যাবেন। আমার বলতে কিন্তু লজ্জা করতেছে, তবু আমি লজ্জা সবকিছু ফেলে আমি বলতেছি। এটার উত্তর হচ্ছে না জানলেও কোনো সমস্যা নেই, আমি আছি না, এটা ভাই স্বাভাবিক, ঠোঁটের সাথে ঠোঁট লাগলে মুখ বন্ধ হয়, যাই হয়ে যাক না কেন চিল করতেই হবে। আপনি একটু বলবেন যে কি ধরনের উন্নয়ন হয়নি বা কতটুকু প্রয়োজন? আমি ধরি ধন্যবাদ। আমি এখানে বায়োস যিনি চেয়ারম্যান রয়েছেন আমার সাথে যুক্ত আছেন, তার কাছে আমি একটু জানতে চাবো যে এখানে আসলে তেমন কিছু না, আঙ্কেলে বয়স বেড়ে গেছে তো, যার কারণে সাংবাদিক যা বলছে সেগুলো শুনতে পায় না। কেউ যখন আমার বন্ধু সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করে তখন আমি দেখতে মনে হয় ভদ্রলোক কিন্তু অন্তরে তা বিষ, এত বিষ একজন মানুষের মুখে থাকে, এত মিথ্যাচার করতে পারে, কথায় কথায় আসলে গাইস আমি আজকে বুঝতে পারলাম অনন্ত ভাইয়া কেন তার প্রিয় খাবার বর্ষা ভোগে বলছিল। কেউ যখন আমাকে জিজ্ঞাসা করে তুমি বাথরুমে এত সময় কি করো, ঠিক তখন আমি আমরা এই মুহূর্তে একজন রিক্সা চালকের সাথে কথা বলবো। আচ্ছা, প্রচন্ড তাপদাহে আপনার জনজীবন কেমন যাচ্ছে? জনজীবন কেমন? ভালো না, গরম লাগছে, প্রচন্ড লাগছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, ধন্যবাদ, রাস্তাঘাট খুব ভালো হয়েছে, উন্নত হয়েছে ভালো। গাইস আপনারা যাই বলেন, কাকার এই কথার মধ্যে কিন্তু হাজারো কষ্ট লুকিয়ে আছে। এখানে তেমন কিছু না, ক্রাশকে বুঝাইতেছি যেভাবে আমাদের সম্পর্ক চলতে পারে। আমাদের মধ্যে একটা ওয়ার্কিং লার্নিং একটা রিলেশনশিপ থাকতে পারে, আর কিছু না হোক, চোখ দেখা দেখি না হোক, টেলিফোনে তো একটু সংলাপ করা যায়। এতে তো কিন্তু অনেক গ্যাপ আমাদের নিজেদের মধ্যে, অনেক মনের দূরত্ব হয়ে যায়, দীর্ঘদিন দেখা নেই, কথা নেই, সবই কি আনুষ্ঠানিকতার মধ্যে সীমিত থাকবে? আমরা কি কথাবার্তা বলবো না, টেলিফোনে কথা বলতে অসুবিধা কি? তো গাইস আজকে বিরতি এই পর্যন্তই, দেখা হচ্ছে একটি নতুন বিরতি, সেই পর্যন্ত আপনার সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।